হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সাকিবিয়ান ভাইরা বোনের একটা বিষয় বলি, দেখো তোমরাও জানো আমরাও জানি যে মেগাস্টার সাকিব খান তিনি তার কেরিয়ারের 25 বছর কমপ্লিট করলেন কিছুদিন আগে। কত ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে তাকে প্রত্যেকটা দিন সার্ভাইভ করতে হয়। মানে তিনি আজকের দিনে দাঁড়িয়ে মেগাস্টার, তিনি একদিনে তো মেগাস্টার হননি, প্রচুর স্ট্রাগল ফেস করতে করতে আজকে তিনি মেগাস্টার অফ বাংলাদেশ। এখন বিষয়টা হচ্ছে বন্ধুরা, অনেক সময় কেন আমরা ম্যাক্সিমাম সময় বলতে পারি, ওনার পিছনে লেগে থাকার লোকের অভাব নেই। মানে উনি একটা ভালো কিছু করলে কিভাবে সেটাকে টেনে নামানো হবে, ওনার একটা সিনেমার এতটা সাকসেসের কাছে যদি এইটুকুনি একটা খারাপ দিক থাকে, সেই খারাপ দিকটাকেই এত বড় করে হাইলাইট করে দেখাতে হবে, মানে এমন করে একটা খারাপ দিকটাকে দেখানো হবে যেন ভালো দিক কিছুই নেই এমনটা মনে হবে। তো এই বিষয়গুলো ওনার সঙ্গে ঘটে, আমার মনে হয় উনিও আর এখনের দিনে এসে আর কোনো পাত্তা দেয় না এগুলোকে। কিন্তু যখন আমরা দেখি যে বাংলাদেশের নামকরা একজন অভিনেতা, আমরা তো এরকম বলতে পারি, মানে যে ব্যক্তিকে নিয়ে আমি এখন এই ভিডিওতে কথা বলতে এসেছি, তিনি নিজেও তো প্রচুর সিনেমা করেছেন বাংলাদেশ চলচ্চিত্র জগতে, মানে তারও কিন্তু প্রচুর ফ্যান ফলোয়িং ছিল একটা সময়, এবং তিনিও দাপিয়ে কাজ করেছেন। এখন আমরা এই সময়ে এসে যদি তার তরফ থেকে নেগেটিভ কোনো পোস্ট তুফান সিনেমা রিলেটেড দেখতে পাই দর্শক হিসেবে, সেটা আমাদের কাছে কিন্তু খুব বেদনাদায়ক, তাই নয় কি? মানে আমি কিন্তু অবাকই হয়েছি। আমি এখন কথা বলবো ইলিয়াস কাঞ্চনজিকে নিয়ে। আমি দেখলাম গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি ঘোরাঘুরি করছে, তুফানের এরকম একটা বাংলাদেশে হিউজ সাকসেস, তারপরে ইন্টারন্যাশনালি ছবিটা এত ভালো পারফর্ম করছে, ইউএসএ বলি, ইউকে বলি, অস্ট্রেলিয়া বলি, সুইডেন বলি, সিঙ্গাপুর বলি, এত সুন্দর পারফর্ম করছে, এইগুলো নিয়ে কথা না বলে ইলিয়াস কাঞ্চনজির একটা পোস্টই শেয়ার করার খুব দরকার হলো। সেটা হচ্ছে কলকাতায় বড় ধাক্কা খেলো তুফান, নিরাপদ নিউজ। মানে এটাই আপনি শেয়ার করলেন ইলিয়াস কাঞ্চনজি? মানে এটা শেয়ার করে আপনি কি কার সম্মান ডোবানোর চেষ্টা করলেন? সাকিব ভাইয়াকে ছোট করার চেষ্টা করতে গিয়ে আপনি নিজে ছোট হয়ে গেলেন না? তো বিষয়টা কি এরকম হয়ে গেল না? আমি জানি না, আপনার সমসাময়িক আরো অনেকজন অভিনেতারা ছিলেন বা আছেন এখনো, যাদেরকে কিন্তু আমরা অনেক সময় সাকিব ভাইয়ার মানে সম্পর্কে ভালো কথা বলতে শুনি, কেননা আপনারা তো সিনিয়র, সাকিব ভাইয়ার আগে ইন্ডাস্ট্রিটাকে দেখেছেন, আপনারা কাজ করেছেন। তো তুফানের মতন এরকম একটা প্রজেক্ট, যে প্রজেক্টটাকে বাংলাদেশের মানুষ তো নিয়েইছে আপন করে, প্রবাসী বাঙালিরা পর্যন্ত বাইরের দেশ থেকে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ছবিটা এরকম বিজনেস করছে, তো সেই নিউজগুলো চোখে না পড়ে কলকাতায় কি পারফর্ম করছে সেই নিউজটাই আপনি শেয়ার করলেন আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে? এগুলো দেখেও খারাপ লাগে। কি শিখবে নতুন প্রজন্ম, যারা চিন্তাভাবনা করছেন যে বড় পর্দায় তারা কাজ করবেন, কি শিখবেন আপনাদের মতন যারা লিজেন্ড অ্যাক্টররা একটা সময় দাপিয়ে বেরিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র জগতে, আজকে তাদের তরফ থেকেই এই নেগেটিভ পোস্টগুলো কি শিক্ষা দেয় দর্শককে, বা যারা ভাবছে তারা নতুন করে কাজ শুরু করবে, কিভাবে মানসিক জোর পাবে তারা? আমার এটাই খুব প্রশ্ন একটা বড় রকমের। এই ধরনের নেগেটিভ নিউজ করার জন্য তো প্রচুর পেইড চ্যানেল আছে যারা তুফান নিয়ে নেগেটিভিটি করছে, কিন্তু আপনি তো একজন অ্যাক্টর, আপনার ইন্ডাস্ট্রির ছবি এটা, আপনারও কি এই নেগেটিভ পোস্টটাই শেয়ার করতে হলো? কিছুই কি পজিটিভ আপনার চোখে পড়লো না? খুবই অবাক লাগে, সত্যি খুবই অবাক লাগে। এইভাবে কি মেগাস্টার সাকিব খানকে আটকানো যায়? এত দিক থেকে এত চেষ্টা তো হচ্ছে, তাকে কি আটকানো যায়? আলটিমেটলি একটা ভালো সিনেমা যদি হয়, দর্শকের যদি সেই সিনেমা ভালো লাগে, তাহলে সেই সিনেমা বিজনেস করবে, তুফান তার প্রমাণ। তো এইগুলো করে না আমার মনে হয় যে খুব একটা ভালো দৃষ্টান্ত কিছু সামনে আসছে না, বরঞ্চ খারাপ লাগছে। দেখুন, আমি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বসে ভিডিও করছি, আমি যখন দেখতে পাচ্ছি আপনার মতন একজন মানুষ তিনি তুফান নিয়ে নেগেটিভ পোস্ট আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, আমারই এতটা খারাপ লাগছে। তাহলে বাংলাদেশের যারা সাকিব ভক্ত আছে, বা যারা আপনাকেও পছন্দ করে বা সাকিব খানকেও পছন্দ করেন, এরকম যে সকল লোকজন আছেন তাদের কি অবস্থা? বা যারা ধরুন সাকিব খানকে পছন্দই করেন না, কেবলমাত্র যদি ধরে নিলাম আপনাকেই পছন্দ করে, তাদেরই বা কি মনে হচ্ছে? এটা কি দিনের শেষে গিয়ে খুব একটা ভালো মেসেজ? সিনিয়ররা জুনিয়রদের গাইড করবে, সিনিয়ররা জুনিয়রদের সাফল্যে আনন্দে গা ভাসাবে, এটাই তো হওয়া উচিত। আজকে দেখুন আমাদের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু সাকিব ভাইয়ার থেকে বয়সে সিনিয়র, তিনি কিন্তু তুফান নিয়ে পজিটিভ কথা বলেছেন। যদি আমরা দেখি এপার বাংলা সুপারস্টার দেবদাকে, তিনি কিন্তু তুফান নিয়ে শুভকামনা জানিয়েছেন। নিশ্চয়ই বাংলাদেশেরও প্রচুর স্টারেরা নিশ্চয়ই শুভকামনা জানিয়েছেন, সেটা তো জানাবেনই, কেননা বাংলাদেশের ছবি এটা। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আপনার মতন একজন মানুষের কাছ থেকে এই ধরনের নেগেটিভ পোস্টটা আশা করেছিলাম না, এটাই বলার ছিল।
আমি যদি ব্যক্তিগতভাবে কোনো আঘাত দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন, আমি অনেক নগণ্য একজন মানুষ, আপনাকে হয়তো বলবার কোনো যোগ্যতা আমার নেই, তবে আমি এটুকু মনে করি যে আমি তো দিনের শেষে গিয়ে একজন ক্রিয়েটর, বা যদি আপনি আমাকে ক্রিয়েটর হিসেবেও না ধরেন আমি তো একজন অডিয়েন্স। আমি তুফান সিনেমাটা দেখেছি, আমি বাকি পাঁচটা বাংলা সিনেমা দেখি, তো সেখান থেকে দাঁড়িয়ে আমার কিন্তু এই ব্যাপারটা খুব খারাপ লেগেছে বলেই আমি ভিডিও করলাম। ব্যক্তিগত দ্বন্দ্ব যাই থাকুক, যদি থেকেও থাকে সেটাকে দয়া করে সোশ্যাল মিডিয়া অবধি আনবেন না, এটা খুব একটা বাজে ইম্প্যাক্ট পড়ে সকলের মধ্যে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।